শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, ফাইনালি কিন্তু আপনাদের ঢাকা ইউনিভার্সিটির যেই অ্যাডমিশন সার্কুলারটি আছে সেটা কিন্তু চলে আসলো। আজকে আমরা জানবো স্পেসিফিক ডেটগুলো আসলে কোনটা, বিশেষ করে যারা চারুকলে এক্সাম দিবেন, ফর্ম ফিল আপের টাইম, আর এই লাস্ট 2 মাস 10 দিনে আপনারা কীভাবে একটা প্রপার প্রিপারেশন নিলে খুব ভালো লেভেলের চারুকলার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন ড্রয়িং প্লাস এমসিকিউ। স্পেশালি যাদের ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, অথচ লো জিপিএর কারণে এক্সাম দিতে পারতেছেন না, আদার্স লোডের কারণে ঢাকা ইউনিভার্সিটি পড়ার স্বপ্নটা কিন্তু নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। সো ওভারঅল ভিডিওর শেষে হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের 23-24 সেশনের যে একটা ভিডিও আছে সেটা আমি অ্যাড করে দিব, যার থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন বিষয় সাধারণত আপনাদের জন্য জানাটা জরুরি অ্যাডমিশন টেস্টে বসার আগে। ওকে, আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্যই আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। 20-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট যারা প্রোগ্রাম দিচ্ছেন তাদের ফর্ম ফিল আপের ডেট সবার আগে এখানে অ্যানাউন্স করা হয়েছে, 4-4 নভেম্বর সোমবার দুপুর 12টায় থেকে শুরু হবে এবং 25 নভেম্বর 2024 সোমবার 11:59 অনলাইন আবেদনপত্র কিন্তু টাইমটা শেষ হচ্ছে, মানে নেক্সট মান্থের 4 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2024-25 শিক্ষাবর্ষে 4টি ইউনিটের মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো কলা আইন, সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায়িক ইউনিট এবং চারুকলা ইউনিট। সো আমি আপনাদের বলে রাখি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা অনেক বেশি কনফিউশনে থাকেন যে সঙ্গীত নাট্যকলার পরীক্ষা আসলে কোন ইউনিটে হবে, সো এটার জন্য খুব সিম্পল ওয়েতে আমি বলি, কলা আইন এবং সামাজিক বিজ্ঞান যে ইউনিটটা আছে এখানে সরাসরি হচ্ছে এই ইউনিটের আন্ডারে সাধারণত এক্সাম হয়ে থাকে। সো দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা সায়েন্স কমার্স থেকে এক্সাম দিতে পারতেছেন না, সায়েন্স কমার্সের যে রিকোয়ারমেন্টটা আছে আপনাদের সেটা ফিল আপ হচ্ছে না, তারা কিন্তু কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। একমাত্র চারুকলা ইউনিট হচ্ছে স্বতন্ত্র ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে চারুকলার এক্সামটি অনুষ্ঠিত হয় আর যার কমপ্লিট কোর্স আমরা প্রত্যেকবারের মতোই প্রদান করে থাকি। আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে আমরা ফ্ল্যাট 45% ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা কোর্সে, যেটা আপনাদের জন্য দারুণভাবে ইফেক্টিভ হবে। আগামী 23 ডিসেম্বর 2024 সোমবার থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে ইনফরমেশান ইনপুট দেওয়া হয়েছে। সো 25 নভেম্বর হচ্ছে আপনাদের ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, আর তার 1 মাস পরে অ্যারাউন্ড 23 ডিসেম্বর হচ্ছে আপনারা ভর্তি পরীক্ষার কিন্তু মিড কার্ডটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। সবাই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে, সময়সূচি অনুযায়ী কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 25 জানুয়ারি 2025 শনিবার। সো মোটামুটি যারা আমাদের কাছে নাট্যকলার প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ডেটটা মাইন্ডেড রাখবেন। অবশ্যই যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, বিশেষ করে যারা আমাকে নক দিচ্ছেন প্রতিনিয়ত কলা ও মানবিক ইউনিটের জন্য, ফর্ম ফিল আপ অবশ্যই তারা করবেন, কারণ এরই থ্রুতে আপনারা সঙ্গীত নাট্যকলা এগুলা নৃত্যকলা এগুলোর পরীক্ষা কিন্তু দিতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, কারণ এই স্কোরটা অনেক বেশি ভ্যারি করে ভাইভাতে অ্যাটেন্ড করার জন্যে। সো এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান ও অঙ্কন আগামী 4 জানুয়ারি 2025 শনিবার অনুষ্ঠিত হবে। ফিক্স করা হয়েছে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান প্লাস অঙ্কন, আমি আবারও বলছি, 4 জানুয়ারি 2025। সো ডিসেম্বর শেষ হতে না হতে তার 3 দিনের মাথায় কিন্তু আপনাদের চারুকলা ইউনিটের এক্সাম অনুষ্ঠিত হবে। এক্সাম টাইমটাও এখানে উপস্থাপন করা হয়েছে, ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ব্যতীত অন্য 3 ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ 8টি বিভাগ শহরে অনুষ্ঠিত হবে, মানে একমাত্র চারুকলা ইউনিটের এক্সামটাই আপনাকে ঢাকায় গিয়ে দেওয়া লাগবে। ঢাকা ইউনিভার্সিটি চারুকলা যে ইনস্টিটিউটটি রয়েছে শাহবাগ থেকে বামে গিয়ে জাদুঘরের ঠিক ওই রোডটা বরাবর আর কি, আপনি কিন্তু সেখানে গিয়ে এক্সামটা দেওয়া লাগবে। শুধুমাত্র চারুকলায় ইউনিটের পরীক্ষায় 40 মার্কসের এমসিকিউ এবং 60 নম্বরের অঙ্কন এক্সাম গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট থাকবে এবং লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট নির্ধারণ করা হয়েছে, এবং অন্যান্য ইউনিটের জন্য 45 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, এর মধ্যে ভর্তি পরীক্ষায় 100 নম্বর মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার জন্য আপনার ফলাফলের উপর থাকবে 20 নম্বর। সো বুঝতেই পারতেছেন যে আপনার চারুকলার যে 40 মার্কসের এমসিকিউ এবং 60 মার্কসের যে ড্রয়িং এক্সামটা আছে এটা মিলে হচ্ছে মোট 100 মার্কস, আর বাকি যে 20 মার্কস আছে তার ভেতরে আপনার সরাসরি ভর্তি পরীক্ষার এসএসসির যে রেজাল্ট আছে তার উপর বেস করা হবে
উচ্চ মাধ্যমিকে যে স্কোর আছে তার উপর বেস করা হবে, সেটা আমি পরবর্তীতে আপনাদের কারেকশন করে দেখিয়ে দিব এর আসলে ব্যাপারটা কীভাবে কাজ করে। সো আলটিমেটলি এই বিষয়টা আপনারা জেনে রাখলেন। এবার আমরা জানবো সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি, ভর্তি আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা আসলে কতটা হওয়া জরুরি। 2019 থেকে 2022 সন মাধ্যমিক সমমান এবং 2024 সনের উচ্চ মাধ্যমিক মানে যারা অটোপাস করে বের হয়েছেন পরীক্ষার চতুর্থ বিষয়ক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ যোগফল হচ্ছে ন্যূনতম 8 এবং আলাদা আলাদাভাবে 3.5 পাওয়া লাগবে। কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জিপিএ যোগফল হচ্ছে 7.5 এবং আলাদা আলাদা জিপিএ পাওয়া লাগবে আপনাকে 3। সো বুঝতেই পারতেছেন যে যারা সঙ্গীত নাট্যকলা এক্সাম দিতে যাচ্ছেন তাদের কিন্তু ওভারঅল 7.5 পাওয়া লাগবে এসএসসি প্লাস এইচএসসির স্কোর মিলে, এবং আপনাকে কিন্তু সরাসরি এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট থাকাটা কিন্তু খুবই জরুরি। ব্যবসায় শিক্ষা ইউনিটের জিপিএ দ্বয়ের যোগফল সমষ্টি হচ্ছে ন্যূনতম 7.5 এবং আলাদা আলাদাভাবে জিপিএ 3.0 থাকা লাগবে। সেম টু সেম আমরা যদি চারুকলার কথাটা বলি, চারুকলা ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল হচ্ছে ন্যূনতম 6.5 এবং আলাদা আলাদাভাবে আপনাদের 3.0 থাকা লাগবে। সো এটা ছিল হচ্ছে একটা ওভারভিউ আমি আপনাদের জানানোর ট্রাই করলাম। এর ভেতরেই হচ্ছে আপনাদের এক্সাম কবে অনুষ্ঠিত হবে, কত কত যোগ্যতা দরকার পরীক্ষাটি দেওয়ার জন্যে, রেজিস্ট্রেশনের টাইমলাইন কবে, কবে আপনারা অ্যাডমিট কার্ড কালেক্ট করবেন, কোন কোন ইউনিটের এক্সাম কোথায় অনুষ্ঠিত হবে, যাবতীয় ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা সঙ্গীত নাট্যকলা এবং নৃত্যকলা এক্সাম দিতে যাচ্ছেন তাদের কোন ইউনিটে আসলে এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে। সো আশা করি বিষয়টা আপনারা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন, ফার্স্ট টাইমেরদেরই চান্স। সো মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আপনারা কলা মানবিক এবং চারুকলায় দুইটা ইউনিটে এক্সাম দিতে পারতেছেন। জাস্ট আপনাকে কলা মানবিকে এক্সাম দিতে গেলে 7.5 থাকা লাগবে আর ইচ জিপিএ এসএসসি প্লাস এইচএসসির ইন্ডিভিজুয়ালি আপনাকে 3 পয়েন্টের উপরে বা 3 পয়েন্ট থাকলেই হবে। সো প্রেশার নেওয়ার কিছু নাই, যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করে ফেলুন, এবং সেই সাথে হচ্ছে যারা এখনও আমাদের অনলাইন কোর্সের ব্যাপারে জানেন না ডিসক্রিপশনে ইন্ডিভিজুয়াল লিঙ্ক দেওয়া আছে, সরাসরি সেখান থেকে সোশ্যাল মিডিয়া আমাকে নক দিন, আমি ইন্ডিভিজুয়াল ইনফরমেশান আপনাদের জানিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। এর পরে যে ইনফরমেশান আছে সেখানে সরাসরি বিগত বছরে চারুকলার সার্কুলার আসলে বেসিক ইনফরমেশান কী ছিল সবকিছু ইন্ডিভিজুয়ালি ডিসকাশন করা হয়েছে। সো দেখা হচ্ছে সবার সাথে আমাদের অনলাইন কোর্সগুলোতে, সে সাথে হচ্ছে আমাদের গ্রুপ স্টাডি গ্রুপ প্র্যাকটিস আনলিমিটেড প্র্যাকটিস সেশনে নেক্সট 2 মাস। আমি আছি আপনাদের সাথে রহমান বিজয়। সাইন আউট। তার আগে আসে হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। মার্কিং ক্রাইটেরিয়া বেসিক্যালি এমসিকিউ প্লাস ড্রয়িং দুটো স্পেসিফিক বিষয়ের উপর হবে, 40 মার্কস এমসিকিউ, 60 মার্কসের ড্রয়িং, মোট 100 মার্ক। পাশাপাশি হচ্ছে আপনার এখানে কিন্তু নেগেটিভ মার্ক 0.25 করে যাবে স্কোর। আর পাশাপাশি হচ্ছে আপনি যদি নোটিস করে দেখেন আপনার এসএসসি এইচএসসির যে স্কোরটা আছে সেখানে 10 এসএসসির পয়েন্ট 10 এইচএসসির পয়েন্ট নিয়ে মোট 20 মার্কস, এখান থেকে 100 মার্কস আগের এমসিকিউ ড্রয়িং মিলে আর এখানে হচ্ছে 20 মার্কস, সব মিলে 120 মার্কসে আপনার এক্সাম অনুষ্ঠিত হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এসএসসিতে 3 পয়েন্ট পান বা এইচএসসিতে 3 পয়েন্ট পান সবকিছু মিলে যদি আপনার অন এভারেজে 6.5 থাকে দেন আপনি কিন্তু এক্সামের হলে পরীক্ষা দিতে বসতে পারবেন। যারা এসএসসি পরীক্ষা 2018 থেকে 2021 সালে দিয়েছেন এবং 2023 সালে যারা এইচএসসি এক্সাম দিয়েছেন শুধুমাত্র কিন্তু তারাই পরীক্ষার জন্য বসতে পারবে। এক্সাম ডেট পড়তেছে 9th March 2024 সকাল 11টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত মোট 1.5 ঘন্টা টাইমে আপনার এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হবে, যেখানে আপনি এমসিকিউর জন্য 30 মিনিট আর ড্রয়িং এর জন্য 60 মিনিট টাইম পাচ্ছেন। কি কি বিষয় আসলে থাকবে এই এক্সামের ভেতরে এই বিষয়টা, বাংলা এন্ড ইংলিশ, আপনি এসএসসি এইচএসসিতে মাধ্যমিকে যে পড়াশোনাটা করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই বিষয়গুলি, পাশাপাশি হচ্ছে চারুকলা রিলেটেড বিভিন্ন বিভাগ যেটা আছে সেই রিলেটেড এমসিকিউ, শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য সমসাময়িক যে বিষয়গুলি আছে সেই সকল বিষয়ের উপর বেস করে কিন্তু আপনার এক্সাম অনুষ্ঠিত হবে। আপনাকে জাস্ট ড্রয়িং এর জন্য কাগজটাই প্রোভাইড করতে হবে, বাকি প্রিপারেশন আপনাকে নিয়ে আসতে হবে, আপনি কোনো ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যেতে পারবেন না, পাশে হয়তো বা কোনো মডেলও দিতে পারে কোনো পিকচারও দিতে পারে যেটা দেখে হয়তো আপনাকে ড্রয়িংটা করা লাগতে পারে। এক্সামটা অনুষ্ঠিত হবে ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি এক্সাম শুরু হওয়ার 30 মিনিটস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চারুকলা ইনস্টিটিউটে হচ্ছে উপস্থিত থাকবেন। এখানে অবশ্যই আপনাকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা এই জাতীয় কিছু নিতে পারবেন না। উত্তর পর্বে অবশ্যই হচ্ছে আপনার যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে বিশেষ করে আপনার নামটাম আছে এগুলো কিন্তু আপনাকে বোল্ড অক্ষরে লেখা লাগবে। হাজিরার দিন অবশ্যই হচ্ছে যে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকে সেখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে, যেন হচ্ছে আপনি সরাসরি এক্সামে যে উপস্থিত ছিলেন সে বিষয়টি এনশিওর করতে পারেন।
এই যে ওভারঅল এক্সামের যে প্রসিডিউর আছে বা মানবন্টন আছে, ঠিক আছে, এটা আপনার সিরিয়াল বা সিট কিভাবে প্ল্যানিং হবে, আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করবেন সেই অনুযায়ী আপনাদের রোলগুলো বা সিরিয়ালগুলো সাজানো হবে, যেটা আপনি ওয়েবসাইটে সরাসরি দেখতে পারবেন। এক্সাম ডেতে প্রবেশপত্র অবশ্যই নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনি সরাসরি এক্সামটি দিতে পারতেছেন না। সো 23-24 সেশনে যারা এক্সাম দিচ্ছে তাদের রেজিস্ট্রেশন ডেট 18 ডিসেম্বর থেকে শুরু করে 5ই জানুয়ারি পর্যন্ত 2024। সো এখানে হচ্ছে আপনাকে টোটাল 1,050 টাকা খরচ করতে হবে। আর ওভারঅল হচ্ছে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আপনি বিষয়টা দেখতে পারবেন। ঢাকা ইউনিভার্সিটি মোট সিট সংখ্যা হচ্ছে 130টি, তার ভিতরে ড্রয়িং এন্ড পেন্টিং 25টি, গ্রাফিক্স ডিজাইন 25টি, প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে 12টি, প্রাচ্যকলায় 15টি, মৃৎশিল্প বিভাগে হচ্ছে 10টি, স্কাল্পচারে আছে 10টি সিটস, কারুশিল্পে আছে 15টি সিটস এবং শিল্পকলার ইতিহাসে আছে 18টি সিট। আপনাদের সুবিধার্থে আরো কিছু ইনফরমেশন আমি আমার যেই স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে সেখানে দিয়ে দিলাম। আপনারা পরীক্ষার পরবর্তী সময় আসলে কি করবেন, কিভাবে কানেক্টেড হবেন, যারা চান্স পাবেন তাদের আসলে সাবজেক্ট সিলেকশনের প্রসিডিউরটা কেমন হবে, সবকিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাট অবশ্যই আপনার এক্সাম শেষ হওয়ার পরে আপনাকে ওয়েবসাইটের থ্রুতে জানিয়ে দেওয়া হবে যে আপনার কবে রেজাল্ট দিবে, ওভারঅল আসলে ইনফরমেশন গুলা কেমন। গতবার যেটা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আসলে যারা এক্সাম দিচ্ছে তাদের কিন্তু এমসিকিউ তে আলাদাভাবে পাশ করা লাগতো, বাট এবার কিন্তু এই ঝামেলাটা নাই। এবার আপনাকে এমসিকিউ আর ড্রয়িং মিলে ওভারঅল পাশ করা লাগবে, যেখানে হচ্ছে আপনাকে অন এভারেজে 40% স্কোর তোলা লাগতেছে ড্রয়িং এর এমসিকিউ মিলে। ওকে, আগে যে ঝামেলাটা ছিল যে এমসিকিউ তে পাশ করা লাগবে, দেন আপনি যদি ড্রয়িং এ ভালোও করেন বাট এমসিকিউ তে যদি ফেল করেন দেন কিন্তু আপনি সরাসরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেছেন না, এমন কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে। বাট এবার কিন্তু সেই সমস্যাটা নাই। সো লাইক ড্রয়িং এর এমসিকিউ মিলে যে স্কোরটা আসবে তার ভিতর 40% পেলেই, মানে 100% 40% স্কোর পেলে আপনি পাশ করে গেলেন, যেটা গতবার ছিল। এমসিকিউ তে 40% পাওয়া লাগবে, মানে 16 পাওয়া লাগবে, দেন আপনি সরাসরি ড্রয়িং এর জন্য এলিজিবল হবে খাতা দেখার জন্য, দেন সবকিছু কম্বাইন করে ড্রয়িং এমসিকিউ চারুকলার জিপিএ আপনার এসএসসি জিপিএ সবকিছু মিলে একটা ওভারঅল স্কোর আপনাকে প্রোভাইড করা হবে। সো যাই হোক, এবারে আপডেটটা খুবই ভালো, কারণ এবার হচ্ছে আপনার এমসিকিউ তে আলাদা আলাদা পাশ করা লাগতেছে না, এবার আপনাকে ওভারঅল একটা রেজাল্ট দিবে 100 মার্কসের ভেতরে, আর তারপর 20 নম্বর কাউন্ট হয়ে আপনার সরাসরি একটা ফাইনাল রেজাল্ট দাঁড় করাবে। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক ইজি ওয়েতে খুবই ভালো স্পেসিফিক ইনফরমেশন আপনারা জানতে পারলেন। সো যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন না তারা প্রিপারেশন নেওয়া শুরু করেন, কারণ এবার হচ্ছে কম্পিটিশন লেভেল আরো বেড়ে গেল। পাশাপাশি হচ্ছে আপনারা যারা আমাদের অনলাইন কোর্স জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন, সরাসরি আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের অনলাইন গ্রুপে অলরেডি অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে ড্রয়িং প্র্যাকটিস, আর আমরা এমসিকিউর জন্য মডেল টেস্টও রাখতেছি, পাশাপাশি হচ্ছে ড্রয়িং পরীক্ষাও রাখবো। সো আপনারা জয়েন করতে পারেন, অনেক কিছু ফ্রি আছে, অনেক কিছু আপনাকে এনরোল করা লাগবে। ঢাকা ইউনিভার্সিটি চারুকলার যে এক্সামটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু মোট 3টা স্পেসিফিক বিষয়ের উপর মার্কস রয়েছে। প্রথমটা হচ্ছে আপনার এমসিকিউ, যেখানে 40 নম্বর, ড্রয়িং যেখানে 60 নম্বর, এসএসসি আর এইচএসসি যে জিপিএটা আছে তার উপর বেস করে 20 মার্কস। সো আপনাদের ভিতর লাইক অনেকেরই আসলে অনেক কনফিউশন লেগে যায় যে এই যে এসএসসি এইচএসসির যে 20 মার্কস আছে এটা আসলে আমরা কিভাবে বের করবো বা এটা এক্স্যাক্টলি প্রসেসটা কি। সো এটা হচ্ছে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আবার অনেক হচ্ছে এটা অনেক ভালো স্কোর পাই। সো লাইক জানতে ইচ্ছা করে যে আমার এখান থেকে কত নম্বর কাউন্ট হচ্ছে টোটাল পরীক্ষায়, মানে 20 মার্কসে। সো আপনারা যদি এক্সামের সার্কুলারে দেখেন সেখানে কিন্তু এসএসসি আর এইচএসসি তে মোট 10-10-20 পয়েন্টস দেওয়া আছে, যেখান থেকে আপনার 100 মার্কস এমসিকিউ আর ড্রয়িং এর সাথে কাউন্ট হবে। ওকে, সো এখানে লাইক মনে করেন যে যারা অন এভারেজে 3.5 পেয়েছেন বা 3.33 পেয়েছেন তাদের ভিতরে কিন্তু লাইক অনেক কনফিউশন লেগে যায় যে আসলে এক্স্যাক্টলি আমি কত পয়েন্টস পাচ্ছি বা এটা কিভাবে আমি হিসাব করবো। সো এই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা জিনিস নোটিস করেন, এসএসসি তে আপনাকে দেওয়া হয়েছে 10 পয়েন্টস আর এইচএসসি তে 10 পয়েন্টস। সো এই যে 10 মার্কস আছে এটা কিন্তু আপনাদের 5 জিপিএ এর উপরে। সো হিসাব করে দেখেন, যদি আপনি 5 জিপিএ পান 10 পয়েন্টস 10 মার্কস এর উপরে, তাহলে মানে 1 জিপিএ এর উপরে আপনি কত মার্কস পাবেন। অবশ্যই এটা আমাদের ভাগ করতে হবে, 5 ভাগ 10, তাহলে কত আসে? 2 আসে। এই দুইটাকে আপনি যখন আপনার টোটাল যে জিপিএটা আছে, ফর এক্সাম্পল আপনি এসএসসি তে 3.5 পেয়েছেন বা 5 পেয়েছেন, তখন আপনি হচ্ছে 3.5 কে 2 দিয়ে গুণ দিবেন, দেন হচ্ছে যে 7 পয়েন্টস আসবে এটা হচ্ছে আপনার 10 মার্কসের ভেতর কাউন্ট হবে। এখন আপনি এইচএসসি তে মনে করেন জিপিএ 5 পেলেন, এই 5 পয়েন্ট জিপিএ কে আপনি 2 দিয়ে গুণ দেবেন, এর মানে আপনি 10 পেলেন, তাহলে আপনার টোটাল কত আসতেছে? এসএসসি তে 7, এইচএসসি তে 10, আলটিমেটলি সব মিলে 17। সো 20 আপনি 17 পাচ্ছেন। সো খুব সিম্পল একটা ক্যালকুলেশন, আপনি যেই জিপিএটা পাচ্ছেন সেটা আপনি 2 দিয়ে গুণ দিবেন, আর যেটা পাবেন ফলাফল গুণফল সেটা হচ্ছে আপনার টোটাল স্কোর। এবার আসি হচ্ছে ড্রয়িং বা এমসিকিউ রিলেটেড বিষয় নিয়ে। অনেকে আসলে অনেক কনফিউশন থাকে যে এই যে ড্রয়িং বা এমসিকিউ যে কোশ্চেনটা হবে বা এর ওভারঅল পাশ করার প্রসেসটা কি। সো পাশ করার প্রসেসটা হচ্ছে খুব সিম্পল, এটা গতবার যেটা ছিল যে আপনাকে এমসিকিউ তে আলাদাভাবে পাশ করা লাগবে, পাশ মার্কস হচ্ছে 16, যেটা হচ্ছে 40% করে পাশ মার্কসটা ধরা হয়ে থাকে। বাট এবার নতুন সার্কুলারে যেটা দেওয়া হয়েছে, ড্রয়িং আর এমসিকিউ যে 100 নম্বর আছে এখান থেকে মোট 40% স্কোর কাউন্ট করা হবে আপনার পাশ নম্বর হিসাবে, যেটা আপনার এসএসসি বা এইচএসসির স্কোরের সাথে যোগ করে একটা ফলাফল ফাইনাল ফলাফল রেজাল্ট দেওয়া হবে। সো আপনারা যারা হচ্ছে গতবারের সার্কুলার দেখেনি তারা গতবারের সার্কুলার দেখলে বুঝতে পারবেন, আর যারা এবার নতুন সার্কুলারটি দেখেছেন তাদের কাছে বিষয়টি খুবই ক্লিয়ার।
তো বিষয়টা খুব সিম্পল, ইউনিভার্সিটি অথরিটি আপনাকে এসএসসি এইচএসসি স্কোরের সাথে যোগ দিবে আপনার অ্যাডমিশনের ড্রয়িং আর এমসিকিউ টোটাল যে স্কোর আছে তার 40%। ক্লিয়ার? আশা করি এরপর থেকে এটা ভুল হবে না। এবার আমরা আসি হচ্ছে এমসিকিউ নিয়ে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ, যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং এই ব্যাপারটা কিভাবে কাজ করে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। আপনি সাপোজ 40টা যে অবজেক্টিভ আছে যেটা আপনাকে 30 মিনিটসের ভেতর দাগানো লাগবে, এই 30 মিনিটসের ভেতর 40টা অবজেক্টিভকে আপনার মিনিমাম আপনি কতগুলো দাগাবেন, আপনি যে কয়টা পারেন অবশ্যই সে কয়টা দাগাবেন। সো তার ভেতরে আপনাকে 0.25 করে স্কোর হচ্ছে নেগেটিভ মার্কিং হিসেবে কেটে নেওয়া হবে। ওকে, এর ভিতরে একটা হিসাব আছে, হিসাবটা কেমন? ফর এক্সাম্পল মনে করেন যে আপনি 40টা অবজেক্টিভের ভেতরে 22টা অবজেক্টিভ দাগালেন। হ্যাঁ, এখন এখানে 22টার ভিতরে আপনার ভুল যাচ্ছে কয়টা, 2টা অবজেক্টিভ। তাহলে আপনার কি দাঁড়ালো? তাহলে হচ্ছে আপনার যদি 2টা অবজেক্টিভ ভুল যায় মানে আপনার 0.50 স্কোর কমে যাচ্ছে। 0.50 স্কোর কোথা থেকে কমবে এটা আপনাকে এখন বুঝতে হবে। 0.50 কমবে আপনি ওই যে 21 মার্কস পেলেন, 21.5 পেলেন, তার থেকে আপনার 0.50 কমে যাবে। এর মানে আপনি জেনারেলি 22টা দেখাচ্ছেন। আপনি যদি এটা ভাবেন যে আমি 22টা দেখাচ্ছি, ঠিক আছে আমার তো ভুল গেল 2টা, দেন হচ্ছে আমার 21.5 স্কোর আমি পাচ্ছি। বাট আপনি 21.5 কিন্তু আপনি পাবেন না, 2টা ভুলের জন্য আপনার 2টা এমসিকিউ তো কমে গেল 0.50। বাট আপনি যেই টোটাল ফলাফলটা পাবেন 21.5, তার থেকে আপনার -0.50 স্কোর কমে যাবে। সো আশা করি হচ্ছে আপনার এই বিষয়টা বুঝতে পারলেন যে এমসিকিউ আসলে যে কয়টা আপনি দাগাচ্ছেন তার ভিতরে যে কয়টা ভুল করছেন তার থেকে নট অনলি যে মার্কস কেটে নেবে ব্যাপারটা এরকম না, আপনার যে কয়টা কারেক্ট হচ্ছে সে কয়টার থেকে আপনি যে কয়টা ভুল করেছেন সেই কয়টার নেগেটিভ মার্কিং কেটে নিবে, নেগেটিভ মার্কিং 0.25 হিসাবে। সো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার ছিল। তো আমরা হচ্ছে ভিডিওটা যদি একটু রিক্যাপ করি, আমরা সবার আগে এসএসসি এইচএসসি জিপি আপনারা কিভাবে হিসাব করবেন সে সম্পর্কে জানলাম, পরবর্তীতে আমরা ড্রয়িং আর এমসিকিউতে আসলে পাশের যে ব্যাপারটা আছে 40% স্কোর তোলা এটার ব্যাপার সম্পর্কে জানলাম, থার্ডলি আমরা জানলাম আমাদের এই যে এমসিকিউ যে হোল প্রসেসটা আছে নেগেটিভ মার্কিং কিভাবে মার্কিং কাটে, আপনি কতগুলো অ্যান্সার করলে কিভাবে কি স্কোর পাবেন সেই বিষয়টি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ঢাকা ইউনিভার্সিটি চারুকলার যে প্রিপারেশন আছে সেটার জন্য কিন্তু আপনারা আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন, এমসিকিউ প্লাস ড্রয়িং কোর্স। আমরা January 1st থেকে লং আর শর্ট ফর্মেটে কোর্স এনরোল করছি, অনেকের কোশ্চেন থাকে এত শর্ট টাইমে পড়াশোনা করে কি আমরা চান্স পাবো, অবশ্যই পাবেন। ড্রয়িং সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যাদের লো জিপিএ আছে তারা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদের খুবই ফ্লেক্সিবল ওয়েতে আমরা পড়াচ্ছি, আপনাদের প্র্যাকটিস করাচ্ছি অনলাইন বেসিস। আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট এনরোল করেছে, আমরা ব্যাচ 5th আর 6th নম্বরের জন্য অলরেডি আপনাদের সাথে প্র্যাকটিস করাচ্ছি। সো যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন যাদের জিপিএটা কম আছে তারা অবশ্যই ট্রাই করবেন এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামের দিকে বেশি করে ফোকাস রাখা, প্রপার মেন্টরের থ্রুতে গাইডলাইন নেওয়া। আর যাদের এসএসসি এইচএসসি জিপিএ আছে তারা এটা ভেবে বসে থাকবেন না, আরে বাবা ঠিক আছে আমার তো 2টা জিপিএ খুবই ভালো সো লাইক আমি অন্য অন্য জায়গায় ফোকাস করি। ইটস নট লাইক দ্যাট, এটা আপনাদের জন্য একটা ব্লেসিং কারণ আপনি এসএসসি এইচএসসি জিপিএতে ভালো করেছেন, 20 নম্বর আপনি এগিয়ে থাকলেন। বাট অন দি আদার হ্যান্ড আপনাকে ড্রয়িং প্লাস এমসিকিউ তো অনেক ভালো করতে হবে যদি আপনি টপ নচ সাবজেক্ট পেতে চান, লাইক পেইন্টিং হলো, ড্রয়িং এন্ড পেইন্টিং হলো, লাইক গ্রাফিক্স ডিজাইন হলো, প্রিন্ট মেকিং হলো। সো এই জন্য হচ্ছে আমি আপনাকে বলবো এখনো সময় আছে 2 মাস 10 দিনের 15 দিনের মতো, সো এই 2 মাস 10-15 দিনকে খুব সুন্দর করে কাজে লাগান।